প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা আজ আমরা সময়ের পরিমাপ অধ্যায় থেকে কষে দেখি উনিশের অঙ্কগুলি করব। আমাদের অধ্যায়ের নাম কি সময়ের পরিমাপ তোমরা জানো সময় কি দিয়ে মাপা হয় সাধারণত ঘড়ি দিয়ে সময় মাপা হয় সেখানে সময় বলতে গিয়ে তোমরা মিনিট সেকেন্ড ঘন্টা ইত্যাদির উল্লেখ করো আবার সময় মাপার বড় কিছু একক হলো দিন মাস বছর ইত্যাদি তাহলে চলো আজকে আমরা এই সময়ের পরিমাপ অর্থাৎ সময় মাপা সংক্রান্ত অঙ্কগুলো করি তোমরা তোমাদের বইতে কষে দেখি উনিশ অধ্যায়টি বের করো তোমরা বইতে এক নম্বর অঙ্কটিতে দেখো এখানে কি বলেছে আমার জন্ম তারিখ উনিশ এগারো উনিশশো অর্থাৎ উনিশশো সালের উনিশে নভেম্বর তাহলে দশ দশ দু হাজারে আমার বয়স কত ছিল হিসাব করো তাহলে আমাদের কি করতে হবে যে দশ দশ দু হাজারে বয়স বের করতে গেলে দশ দশ দু হাজার থেকে উনিশ এগারো উনিশশো পঁচাত্তর বিয়োগ করতে হবে এবার এই বিয়োগটা আমরা কিভাবে করব। প্রশ্নে যেটা বলা আছে যে দশ দশ দু হাজার আমরা কিন্তু সেভাবে লিখবো না আমরা সবার প্রথমে লিখব বছর তারপর মাস তারপর দিন অর্থাৎ উল্টো করে দিন মাস বছর না লিখে বছর মাস দিন তাহলে লিখে ফেলো প্রথমে বছর তারপর মাস তারপর দিন বা দিক থেকে ডান দিকে বছর মাস দিন যেমন আমরা একক দশক শতক লিখি ডান থেকে বা দিকে একক দশক শতক তেমনিভাবে প্রথমে দিন তারপর মাস তারপর বছর সেই অনুযায়ী আমরা বছরের নিচে দু হাজার মাসের নিচে দশ আর দিনের নিচে দশ বসালাম আর যে ডেটে জন্ম বলেছে অর্থাৎ উনিশ এগারো উনিশশো সেটাও দিনের জায়গায় ১৯ মাসের জায়গায় এগারো বছরের জায়গায় উনিশশো আমরা বসিয়ে দিলাম এবার আমাদের বিয়োগ করতে হবে কিন্তু বিয়োগ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দশ থেকে তো উনিশ বিয়োগ হয় না তখন আমরা কি করবো এই যে মাসের ঘরে দশ মাস আছে এখান থেকে আমরা এক মাস নিয়ে নেব এক মাস মানে তিরিশ দিন তাই দেখো এখানে আমরা প্লাস থার্টি লিখেছি তাহলে এখন আমাদের দিনের সংখ্যা হয়ে গেল তিরিশ যোগ দশ মানে চল্লিশ তাহলে চল্লিশ থেকে উনিশ বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি একুশ আবার দেখো মাসের ঘর থেকে যেহেতু এক মাস নিয়ে নিয়েছি তাই মাস এক মাস কমে যাবে তাই দশ কেটে আমরা উপরে নয় লিখব আবার সেই নয় থেকে তো এগারো বিয়োগ হবে না তাই জন্য আবার বছরের ঘর থেকে আমরা এক বছর নিয়ে নেব তোমরা জানো এক বছর মানে বারো মাস তাই এখানে বারো প্লাস নয় অর্থাৎ মাস হলো মোট বারো প্লাস নয় অর্থাৎ কত একুশ সেই একুশ থেকে এগারো বিয়োগ করলে দশ মাস থাকছে আবার যেহেতু এক বছর নিয়ে নিয়েছিলাম দু থেকে তাই বছর হবে উনিশশো নিরানব্বই অর্থাৎ দু থেকে এক কম এবার এই উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর বিয়োগ করে আমরা পাচ্ছি চব্বিশ তাহলে আমরা কি বলতে পারবো যে দশ দশ দুই হাজারে বয়স ছিল মানে দশ দশ দু হাজার তারিখে বয়স ছিল এই যে এখানে আমরা পেয়ে গেছি চব্বিশ বছর দশ মাস একুশ দিন সেটাই লিখেছি চব্বিশ বছর দশ মাস একুশ দিন এটাই আমাদের উত্তর হলো এবার চলো দু নাম্বার প্রশ্নে চলে যাই আমরা বইতে দেখো দু নাম্বার প্রশ্নে কি বলেছে দু নাম্বার প্রশ্নে বলেছে আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালে ছয় ছয় দু হাজার দশ তারিখে শুরু হয়েছিল এবার রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে এক বছর তিন মাস আঠেরো দিন সময় লেগেছিল তাহলে হিসাব করে দেখি কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল খুব সোজা অঙ্ক যে তারিখে রাস্তা তৈরি শুরু হয়েছিল আর সম্পূর্ণ করতে যতদিন সময় লেগেছিলো সেই দুটো যোগ করতে হবে চলো তাহলে অঙ্কটা করে দেখি যেভাবে আমি বললাম যে যতদিন যত তারিখে শুরু হয়েছিল অর্থাৎ এই যে ছয় ছয় দু তার সাথে যতদিন সময় লেগেছিল অর্থাৎ এক বছর তিন মাস আঠেরো দিন এই দুটো যোগ করতে হবে বছর মাস দিন লিখে নিয়ে ঠিক আগের মতো ডান দিক থেকে বা দিকে দিন মাস বছর সময়ের পরিমাপের প্রতিটি অঙ্কই তোমরা এভাবে লিখবে প্রথমে ডান দিকে দিন তার বা দিকে মাস তার বা দিকে বছর এইভাবে দুটোই লিখে নিলে তারপর সোজাসুজি যোগ করবে ছ দিন আর আটশো দিন যোগ করে চব্বিশ দিন মাস আর তিন মাস যোগ করে মাস আর দু হাজার সাথে এক বছর যেহেতু যোগ তাই দু তাই আমরা উত্তর লিখবো যে সুতরাং চব্বিশ নয় দু যেটা আমরা এখানে পেয়েছি চব্বিশ দিন ন মাস দু তাই চব্বিশ নয় দু তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল এটাই আমাদের উত্তর এবার তোমরা পাঁচের অঙ্কগুলি দেখো পাঁচের অঙ্কগুলোতে দুটো যোগ অঙ্ক আছে দুটো বিয়োগ অঙ্ক আছে দিন মাস বছরেরই তাহলে আমরা পাঁচের এ নাম্বার অঙ্কটা প্রথমে করি এখানে দেওয়া আছে বছর মাস দিন তোমরা বইতে দেখবে লেখা আছে তার সঙ্গে কি বলা আছে প্রথম ক্ষেত্রে ন বছর দশ মাস সাতাশ দিন দ্বিতীয় ক্ষেত্রে পাঁচ বছর আট মাস একুশ দিন যোগ করতে হবে যোগ করলে আমরা কি পাচ্ছি এই সাতাশ আর একুশ যোগ করলে আটচল্লিশ অর্থাৎ আটচল্লিশ দিন মাসের ঘরে দশ আর আঠেরো দশ আর আট যোগ করে আঠেরো মাস আর বছরের ঘরে নয় আর পাঁচ যোগ করে চোদ্দো বছর এবার দেখো এই যে আটচল্লিশ দিন আটচল্লিশ দিন তো তিরিশ দিনে মাস হয় আমরা জানি তাই তিরিশের তে বেশি হয়ে যাচ্ছে তাহলে তিরিশ আমরা নিয়ে নিতে পারি এখান থেকে তাহলে তিরিশ দিন যদি নিয়ে নিই থাকবে আঠেরো দিন আর ওই যে তিরিশ দিন নিয়ে নিলাম সেটা গিয়ে যোগ হবে মাসের ঘরে তিরিশ দিনে এক মাস তাই আঠেরো আর একে উনিশ মাস বছর চোদ্দো যেমন ছিল থাকলো তারপরের ঘরে দেখো তোমরা আঠেরো দিন যেমন ছিল আমরা রেখে দিলাম কিন্তু উনিশ মাস আমরা জানি বারো মাসে এক বছর হয় তাই এখান থেকে বারো নিয়ে নেব বারো নিয়ে নিলে থাকবে সাত মাস তাই বারো মাসে এক বছর যেহেতু সেই এক বছর গিয়ে চোদ্দ বছরের ঘরে ছিল তার সাথে যোগ হয়ে পনেরো বছর তাহলে আমাদের যোগফল হবে পনেরো বছর সাত মাস আঠেরো দিন এবার চলো আমরা পাঁচের সি নাম্বার করি পাঁচের বি করলাম না কারণ পাঁচের বিয় যোগ অঙ্ক ঠিক এ যেভাবে করেছি সেভাবেই করবে পাঁচের সি আছে একটি বিয়োগ অঙ্ক এখানে কি বলেছে বছর মাস দিন যেমন আমরা লিখি সেভাবেই লেখা আছে বছর আছে এগারো মাস তিন দিনের ঘরে কিছু নেই তার থেকে বিয়োগ করতে হবে বছর পাঁচ মাস নয় আর দিনের ঘরে হচ্ছে আঠাশ এবার দেখো দিনের ঘরে কিছু নেই তাহলে আঠাশ আমরা কি করে বিয়োগ করব। তখন মাসের ঘর থেকে এক মাস আমরা নিয়ে নেবো দিনের ঘরে এক মাস নেওয়া মানে তিরিশ দিন নেওয়া তাই আমি লিখেছি প্লাস থার্টিন তিরিশ তাই তিরিশ থেকে এবার আঠাশ করব থাকবে দিন। এবার দেখো এই যে মাসের থেকে এক মাস নিয়ে নিলাম তাহলে তো একটা মাস কমে যাবে তাই তিন মাসের জায়গায় মাসটাকে তিন কেটে আমরা এখানে টু লিখেছি এবার টু থেকে তো আবার নাইন বিয়োগ হয় না তাই বছরে ঘর থেকে এক বছর অর্থাৎ বারো মাস গিয়ে এখানে যোগ করেছি টু এর সাথে তাহলে টুয়েলভ যোগ টু বা বারো যোগ দুই চোদ্দো চোদ্দোর থেকে নয় মাস বিয়োগ করলাম চোদ্দ মাস থেকে ন মাস বিয়োগ করে বিয়োগ ফল হল পাঁচ মাস এবার দেখো এই যে এক বছর এখান থেকে নিয়ে নিয়েছিলাম তাহলে এগারো বছরটাকে কেটে আমরা দশ লিখলাম তাহলে দশ বছর থেকে পাঁচ বছর বিয়োগ বিয়োগ করলে থাকছে পাঁচ বছর তাহলে আমাদের বিয়োগ ফল হবে পাঁচ বছর পাঁচ মাস দু দিন এটাই আমাদের উত্তর পাঁচের বি আর পাঁচের ডি এই দুটো অঙ্ক তোমরা নিজেরা করবে যেহেতু এ আর সি আমি করে দিয়েছি একইভাবে তোমরা করতে পারবে এবার তোমরা ছ নাম্বারের অঙ্কগুলো চলে যাও ছয়ের দেখো বইতে তোমাদের ছয়ের এ আর ছয়ের বি এই দুটো যোগ আছে আর বিয়োগ আছে তাই আমরা ছয়ের সি আর ডি নাম্বার অঙ্ক দুটো করবো ছয়ের সিতে দেখো একটা গুণ অঙ্ক আছে এখানে বলেছে যে আট বছর সাত মাস একুশ দিনকে নয় দিয়ে গুণ করলে কত বছর কত মাস কত দিন হবে চলো আমরা গুণটা করে দেখি ছয়ের সি নাম্বার আট বছর সাত মাস একুশ দিন গুণ করছি আমরা নয় দিয়ে নয় দিয়ে গুণ করলে প্রথমে আমরা বছরকে গুণ করছি আট নং বাহাত্তর বাহাত্তর বছর মাসকে গুণ করলে সাত নং তেষট্টি তাহলে তেষট্টি মাস তারপর একুশ দিনকে গুণ করলে নয় অক্ষে নয় নয় দুগুণে আঠেরো অর্থাৎ একশো দিন কিন্তু এভাবে রাখলে আমাদের হবে না একশো উননব্বই দিন মানে কি একশো আশি যোগ নয় দিন সেটাই আমরা লিখলাম বাহাত্তর বছর তেষট্টি মাস একশো আশি যোগ নয় দিন এবার এই একশো আশি দিন যেহেতু তিরিশ দিনে এক মাস তার মানে একশো দিন মানে ছয় মাস তাই পরের লাইনে সমান সমান দিয়ে আমরা লিখেছি বাহাত্তর বছর তেষট্টি যোগ ছয় এই যে এখান থেকে একশো আশি নিয়ে এলাম ছ মাস হিসাবে তাই তেষট্টি যোগ ছয় মাস আর ন দিন যেমন ছিল রাখলাম এবার দেখো এই তেষট্টি যোগ ছ মাস মানে কত সিক্সটি নাইন মাস ঊনসত্তর মাস আমরা কি জানি বারো মাসে এক বছর তাহলে পাঁচ বারং ষাট অর্থাৎ ষাট মাসে পাঁচ বছর তাই এখান থেকে আমরা পাঁচ বছর ষাট মাস বা পাঁচ বছর নিয়ে গেলাম গিয়ে এই যে বাহাত্তর বছরের সাথে যোগ হলো বাহাত্তর যোগ পাঁচ বছর তাহলে থাকলো কি যে মাস মাস ছিল তাই নিয়ে যেহেতু বাহাত্তর আর পাঁচ যোগ করে সাতাত্তর বছর তাহলে আমাদের উত্তর কি হচ্ছে সাতাত্তর বছর ন মাস ন দিন এটাই আমাদের গুণফল এবার তোমরা ছয়ের ডি নাম্বার দেখো এখানে একটা ভাগ অঙ্ক আছে এখানে বলেছে একুশ বছর সাত মাস ছ দিনকে নয় দিয়ে ভাগ করলে কত বছর কত মাস কত দিন হবে চলো ভাগ করে দেখি প্রথমে দেখো একুশ বছরকে ন দিয়ে আমরা ভাগ করছি কি হবে ন দুগুণে আঠেরো তাহলে দু বছর এবার একুশ থেকে আমরা আঠেরো বিয়োগ করলে কি পাবো তিন বছর আবার এখানে যে সাত মাস সাত মাসটাকে আমরা নামিয়ে নিয়ে এলাম তিন বছর সাত মাস বা এটাকে আমরা লিখতে পারি যেহেতু তিন বছরে ছত্রিশ মাস হয় ছত্রিশ আর সাত যোগ করে তেতাল্লিশ মাস এবার এই তেতাল্লিশ মাসকে নয় দিয়ে ভাগ করলে কি হবে আমরা জানি চার নং ছত্রিশ তাই চার মাস ভাগ ফলে আসলো চার নং ছত্রিশ মাস এখানে লিখলাম এবার তেতাল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে সাত মাস এবার সাতকে আর নয় দিয়ে ভাগ যাচ্ছে না এবার এখান থেকে ছ দিন নিয়ে এলাম তাহলে সাত মাস ছ দিন বা আমরা জানি যে তিরিশ দিনে এক মাস হয় তাহলে সাত মাসে কত দিন হ্যাঁ দুশো দশ দিন তাহলে দুশো দশ দিন আর ছ দিন মিলে দুশো ষোলো দিন এবার এই দুশো ষোলো দিনকে আমরা ন দিয়ে ভাগ করতে পারি ন দুগুণে আঠেরো লিখলাম একুশের নিচে আঠেরো একুশ থেকে আঠেরো বিয়ে করে তিন পেলাম এই ছয় কেটে নিয়ে আসলাম ছত্রিশ এবার দেখো এই ন দিয়ে ছত্রিশকে ভাগ করবো চার নং ছত্রিশ ছত্রিশ লিখলাম ছত্রিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে শূন্য অর্থাৎ ভাগ মিলে গেল তাহলে ভাগ ফল কি হচ্ছে দু বছর চার মাস চব্বিশ দিন তাই আমরা লিখব সুতরাং নির্নে ভাগ ফল বছর চার মাস চব্বিশ দিন তাহলে আমাদের ছয়ের সি আর ডি নাম্বার অঙ্ক হয়ে গেল ছয়ের এ আর বি যোগ আর বিয়োগ অঙ্কগুলো আগে যেভাবে অনেকগুলো অঙ্ক দেখালাম ঠিক সেভাবে তোমরা নিজেরা করবে তাহলে কোষে দেখি উনিশের আমাদের আজ কমপ্লিট হয়ে গেল যে কটা অঙ্ক হোমওয়ার্ক দিলাম তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে করবে যেটা করতে অসুবিধা হবে আমাকে জানাবে আবার বুঝিয়ে দেব পরের দিন আমরা নতুন কোনো একটা অধ্যায় করব আজকের ক্লাস এই পর্যন্তই